वैदिक विलेजे आगे पार्टे तुम्हारे जेटुकुनि देखिए आज के बाकी पार्टा तुम्हारे साथ शेयर करब। एखे एक खूब सुंदर मंदिर रही है, पुरो टेराकोटार काज करा रही है, देखते मन एत सुंदर शिवजी मूर्ति रही है, खाटू श्यामजी मूर्ति रही है, रही है गणपति बाबार मूर्ति और रही है रामजी सीताजी लक्ष्मणजी मूर्ति। खूब सुंदर सिलिंग खूब सुंदर, फ्लोरगुलो देखो एकदम झकझक करछे, एकदम नीट एंड क्लिन। एखाने जदि केउ चाओ जे शिवजीर माथाय जल ढालबे गिये बा पुजो देबे सेटाओ तोमरा चाइले करते पारो। एखाने पंडित जी बसे रयेछेन, उनी किन्तु अल टाइम मंदिरे थाकेन। मंदिरेर बाइरेटाओ खूब ही सुंदर, चारिदिके फुलेर गाछ दिये मोड़ा रयेछे। टाइम पास जदि केउ चाओ बेश किछुक्षण समयटा एखाने स्पेंड करबे सेटाओ करते पारो। सामने जे ভিলাগুলো দেখছো এগুলো কিন্তু কারোর ইন্ডিভিজুয়াল প্রপার্টি, মানে কেউ কিন্তু পারচেজ করেছে, এরা অনেক সময় কোনো অকেশনালি এসে এখানে থাকে। পুরো সারাদিন যদি ওখানে থাকো সারাদিনও কিন্তু বৈদিক ভিলেজের ভেতরটা ঘুরে কিন্তু শেষ করা যাবে না, মানে এতটা একটা হিউজ এরিয়া নিয়ে মানে বৈদিক ভিলেজটা রয়েছে। খুবই সুন্দর, অনেক কিছু দেখার জিনিস রয়েছে, তোমরা চাইলে কেউ বোটিং করতে পারো, ব্যাডমিন্টন নিয়ে গিয়ে কিন্তু ব্যাডমিন্টন খেলতে পারো, অনেক বড় বড় লন রয়েছে, প্রত্যেকটা লনই কিন্তু মানে খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, সবুজ ঘাসে মোড়া, মানে টান কি বলবো, দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, যতটা পাচ্ছেন বোঝাবার চেষ্টা করছি। খুবই সুন্দর জায়গাটা, মানে কলকাতার মধ্যে এত সুন্দর যে জায়গা রয়েছে, মানে ওয়ান ডে তোমরা ওখানে টাইম স্পেন্ড করতে পারো, কেউ যদি নাইট স্টে করতে চাও সেটাও কিন্তু অপশন রয়েছে। মন্দিরের ভেতরটা এত সুন্দর, এত সুন্দর, মানে মেন্টাল একটা রিল্যাক্সেশন বলো, পিস বলো, বা মেডিটেশন যদি কেউ করতে চাও, মানে এত সুন্দর, মানে কোনো সাউন্ড নেই, ভেতরটা মানে ভেতরটা দেখে গিয়ে যাওয়ার পরে মনে হচ্ছে যেন একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই জন্যেই কিন্তু বারে বারে ভেতরটা আমি দেখানোর বা বাইরেটা দেখানোর চেষ্টা করছি। আমরা শিবজি মাথায় জলও ঢেলেছিলাম, পণ্ডিতজিকে জিজ্ঞেস করলাম, পণ্ডিতজি আমাদের কিন্তু পারমিশনও দিয়েছিল। এটা হচ্ছে মানে বৈদিক ভিলেজে ঢোকার পরে রিসেপশনে যাওয়ার সামনের দিকটা, বেশ সন্ধে সন্ধে হয়ে আসছিল, লাইটগুলো জ্বলে উঠেছে, এত ভালো লাগছিল। দেখো কার পার্কিংয়ের তো হিউজ জায়গা রয়েছে, বুঝতেই পারছো। যদি তোমরা মনে করো যে এখানে নাইট স্টে করবে তাহলে আমি বলবো আগে থেকে প্রি বুকিং করে চলে এসো। এটা হচ্ছে ভেতর দিকটায়, এখানে একটা মানে কেক কুকিজ তারপরে স্ন্যাক্সের প্রচুর বড় একটা কাউন্টার রয়েছে, এখানে বসেও তোমরা এখানে মানে বন্ধুদের সাথে রিলেটিভদের সাথে আড্ডা মারতে পারতে খেতে পারো। এটা তো একটা কমন টয়লেট, কমন টয়লেটটা এত সুন্দর, এত সুন্দর ছিল, দেখো আমি কিন্তু বেশ ঘুরে ঘুরে ছবি তুলেছিলাম, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে সব থেকে বড় একটা সুইমিং পুল, ছোটোখাটো অনেক সুইমিং পুল আছে কিন্তু এটা হচ্ছে রিসেপশনের এরিয়ার ভেতরেই বিশাল সুইমিং পুল। আর এই দিকটা দেখছো যেগুলোতে ইয়েলো নিয়ন তারপর গ্রিন আলো জ্বলছে, ওই জায়গাগুলো কিন্তু বড় রেস্টুরেন্ট রয়েছে, প্রায় একসাথে 200-250 লোক বসে খেতে পারবে, এরকম অ্যাকোমোডেশনও রয়েছে। খুবই সুন্দর লাগছিল, দেখো সন্ধে যত হয়ে আসছে লাইটগুলো জ্বলে উঠছে, চারিদিকটা যেন একদম মানে মনে হচ্ছে যেন কি বলবো দিওয়ালির রাত, চারিদিকটা আলো ঝলমল করছে, খুব ভীষণ ভীষণ ভালো লাগছিল। ছবিতে যতটা পাচ্ছি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি, যদি তোমরা চাও একবার অন্তত ঘুরে এসো, খুব ভালো লাগবে। অনেকেই আমরা ভাবি যে সানডেতে কোথায় যাব, বা একটা মেন্টাল রিল্যাক্সেশনের জন্য একটু চেঞ্জের জন্য ফ্যামিলির সাথে কোথাও যাব, তো আমি বলবো বৈদিক ভিলেজে বা রাজারহাটে কিছু নিউ টাউনের জায়গা আছে, এগুলো কিন্তু কলকাতার মধ্যে আমরা কয়েক ঘন্টা ঘুরে আসতেই পারি। এখন আমাদের ফেরার সময়, সন্ধে হয়ে গেছে, আমরা কয়েক ঘন্টার জন্য গিয়েছিলাম, তো ভীষণই ভালো লেগেছে। এইবার দেখো নিউ টাউনের রাস্তাগুলো দিনের বেলা যতটা সুন্দর, রাত্রির বেলাটা কিন্তু আরও সুন্দর, চারিদিকে এত কালারফুল সব লাইট দিয়ে মানে চারিদিকটা রয়েছে, প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে যে কলকাতার মধ্যে যে রয়েছে সেটা ফিলই হচ্ছে না, মনে হচ্ছে সিঙ্গাপুর বা কোনো একটা বাইরে কোনো কান্ট্রিতে চলে এসেছি, এত সুন্দর লাগছিল। আমি যেখানে যাই আমার যে জিনিসটা ভালো লাগে
আমি ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখো, এটা দেখানোর এটাই উদ্দেশ্য যে একটা ইনফরমেশান দেওয়া। আমারও ভালো লেগেছে, যারা জানো না তাদেরকে যদি আমি ইনফরমেশান দিতে পারি তো তাদের ক্ষেত্রে হয়তো নেক্সট টাইমে কোথায় যাবে ভাবছো এরকম একটা জায়গা তোমরা কিন্তু চুজ করতে পারো। সেই জন্যে তোমাদেরকে আমি আমার ভালো লাগা জিনিসগুলোকে ইনফরমেশান হিসাবে বা আমার ভালো লাগাগুলোকে তুলে ধরার চেষ্টা করি। যদি কারোর ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে আর আমি আরও বেশি ইন্টারেস্ট পাবো যে নতুন কোনো আরও এরকম যদি কোথাও যায় ভালো ভিডিও তৈরি করার। আজকে কয়েকটা ঘন্টা বেশ এই সানডেটা ভালোই কাটালাম। এরকম ছোট ছোট ট্রিপ করলে কলকাতার মধ্যে অনেক জায়গা আছে, তোমাদেরও যদি এরকম কোনো ভালো জায়গার সন্ধান থাকে আমাকে কমেন্ট করে জানিও। ছোট ছোট এরকম একদিনের জন্য ঘুরতে যেতে খুব ভীষণ ভালো লাগে। তোমাদেরও কেমন লাগলো যদি কেউ গিয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানিও।